অনেকে জানতে চেয়েছেন যে যে চীনের উহান প্রদেশে যে করোনা ভাইরাস, এটা কোনো মানুষের তৈরি জিনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড কোনো ভাইরাস কিনা। এই ধরনের কনস্পিরেসি থিওরি সবসময় আসে, ইবোলার ক্ষেত্রে এসেছিল বা অন্যান্য ডিজিজের ক্ষেত্রে এসেছিল। তাই আমি সংক্ষেপে কোনো প্রস্তুতি ছাড়া অল্প কয়েকটি কথা বলি। করোনা ভাইরাস এক ধরনের ভাইরাস, এটা কিন্তু মানুষের বা পৃথিবীর বা আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ইতিহাসে একেবারে নতুন কিছু নয়। হাজার হাজার বছর ধরে বরং করোনা ভাইরাস পাওয়া গেছে প্রকৃতির মধ্যে। বহু রকমের করোনা ভাইরাস যেগুলো বিভিন্ন প্রাণীতে রোগ সৃষ্টি করে। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদের জানা দরকার মানুষ হিসাবে, সেটা হলো কোনো ভাইরাস অন্য প্রাণীতে রোগ সৃষ্টি করলো তার মানে এই না সেটা মানুষেরও রোগ সৃষ্টি করবে। এই যে মানুষের রোগ সৃষ্টি যখন করছে, তখনই এটার বিষয়ে আমাদের সচেতন হতে হয়। তো এই শত শত করোনা ভাইরাসের মধ্যে মাত্র 7টা, এখন পর্যন্ত 6টা ছিল কিন্তু সম্প্রতি আরেকটা যোগ হয়েছে, 7টা ভাইরাস, করোনা ভাইরাস যেটা মানুষের মধ্যে রোগ সৃষ্টি করছে, এবং এটাকে বলা হয় জুনোটিক, অন্য প্রাণী থেকে যখন মানুষে আসে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ একই ভাইরাস আমাদের এমনকি মানব শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ইনফেকশন করতে পারে। যেমন ধরুন, যে সমস্ত ভাইরাস যৌনাঙ্গে ইনফেকশন করে সেটা অন্য কোথাও করবে না, এতটা স্পেসিফিক তাদের কাজ। সেখানে যখন এই ভাইরাসটি অন্য প্রাণীতে করছে, যেমন ধরুন সাপ হতে পারে, ব্যাট বা বাদুড় হতে পারে, র‍্যাট বা ইঁদুর হতে পারে, কিংবা বানর হতে পারে, তার মানে এই না ওই ভাইরাসটি এসে মানুষে আবার কোনো সংক্রমণ করতে পারে। আর যখন এটা করতে পারে, তখনই সেটা বিপজ্জনক হয়ে যায়। ইবোলার ক্ষেত্রে আমরা দেখেছি ইবোলা ভাইরাস কিভাবে বিভিন্ন রকমের প্রাণী থেকে মানুষের মধ্যে এসেছে, এবং এটা নিয়ে আমি বিস্তর, এমনকি আমেরিকাতেও প্রচুর এ বিষয়ে শিক্ষা দিতে হয়েছে। এই জুনোটিক ডিজিজগুলোর মধ্যে ইবোলা ছিল আরেকটি ডেঞ্জারাস ডিজিজ বা মারাত্মক রোগ। তো ধরুন আমি খুব সংক্ষেপে এই বিষয়টাকে বলি যে এই চায়নার ক্ষেত্রে কি ঘটেছে। এই করোনা ভাইরাসটি হলো, যে কোনো করোনা ভাইরাস যখন মানুষের কাছে আসছে, সেটা কিন্তু আসছে প্রাণী থেকে, এবং এখন পর্যন্ত ইউনিভার্সাল রিজার্ভয়ার বলা হচ্ছে বাদুড়কে। বাদুড়ের ভেতরে এই করোনা ভাইরাস যেগুলো জমা হয়েছিল, কোনো কারণে হয়তো সেই বাদুড় একটা ফল খেয়েছে, সে ফলটা একটা বানর খেয়েছে, সে বানর থেকে মানুষে এসেছে, অথবা একটা বাদুড় মরে পড়েছিল এই ভাইরাসে আক্রান্ত হয়ে, সাপ সেটা খেয়ে ফেলেছে, সে সাপের মধ্যে গেছে। এভাবে করোনা ভাইরাস যেটা চীন দেশের উহান প্রদেশে পাওয়া গেছে, সেটার মূলত কোবরা ধরনের সাপ থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে। তো এটা কি কোনো মানুষের জেনেটিক ইঞ্জিনিয়ার কিনা বা মানুষের তৈরি কিনা, এ ধরনের ষড়যন্ত্রমূলক কথা একেবারে অবিশ্বাস্য না। যেমন ধরুন, পৃথিবীতে প্রচুর পরিমাণে বায়োলজিক্যাল ওয়েপন্স আছে, কিন্তু এ ধরনের ষড়যন্ত্রমূলক কথা ছড়ানোর আগে আমাদের চিন্তা করা দরকার যে মানুষ সেগুলো বিশ্বাস করে অনেক সময় প্রতিরোধের বিষয়গুলো ভুলে যায়, অথবা মানুষের প্রতিরোধ করার জন্য যা যা করণীয় সেটা বাদ দিয়ে এই সমস্ত ষড়যন্ত্রের পিছনে ছোটে। জিনেটিক পরীক্ষা করে একটা ভাইরাস আসলে প্রকৃতি থেকে এসেছে নাকি একটা একটা ল্যাবে তৈরি হয়েছে, এটা প্রমাণ করা যায়। আমরা যতই ভুলে যাই না কেন, এই ভাইরাসগুলো যে প্রকৃতি থেকে ইভলিউশন হয়ে বা তাদের বিবর্তন হয়ে যে আজকে এই পর্যায়ে আসছে, এটা একেবারে সত্য। তো চীনের ক্ষেত্রে যেটা ঘটেছে, এই ভাইরাসটার জিনেটিক 200রও বেশি বিভিন্ন রকমের করোনা ভাইরাসের সাথে তুলনা করা হয়েছে, যে যে ভাইরাসগুলো অন্য প্রাণীতে রোগ তৈরি করে তার কোনটার সাথে মিল আছে। তো এখন পর্যন্ত পাওয়া গেছে এটা মিল আছে হলো যেটা সাপ থেকে, সুতরাং এই কোবরা স্নেক থেকে এটার উৎপত্তি বলে ধারণা করা হচ্ছে। এবং এই জিনেটিক অ্যানালিসিসে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি যে এটা কোনো মানুষের তৈরি বা ল্যাবরেটরিতে তৈরি কিনা। তার মানে এই নাম বলতে চাচ্ছি যে এটা অসম্ভব, কিন্তু
এখন পর্যন্ত কোনো প্রমাণ, বিজ্ঞান তাই, এখন পর্যন্ত যে প্রমাণ সেটার উপরেই আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। তো আমি আজকে এটুকু শুধু বলতে চাচ্ছি যে বাংলাদেশের কারো আমার মনে হয় এখন পর্যন্ত খুব প্যানিক হওয়া বা বিচলিত হওয়ার মতো কিছু ঘটেনি। চীনে এই বিষয়টি মারাত্মক আকার ধারণ করতে পারে। এখন পর্যন্ত 4,000 সংক্রমণ পাওয়া গেছে, 106 জন মারা গেছে সর্বশেষ খবরে, কিন্তু আরো বাড়তে পারে। এবং ওখান থেকে তারা আর কাউকে বাইরে যেতে দিচ্ছে না, বা বাংলাদেশেও যারা ছাত্র ছাত্রী ওখানে আটকা পড়ে আছে তাদেরও উচিত হবে না এই মুহূর্তে বাংলাদেশে ফিরে আসা, যতক্ষণ পর্যন্ত না আমরা জানছি যে তারা এই সংক্রমণ মুক্ত। তো এটা প্রিভেন্ট করার, যে কোনো ভাইরাস প্রিভেন্ট করার জন্য আমরা বা প্রতিরোধ করার জন্য আমরা যা যা করে থাকি সেই সাধারণ বিষয়গুলো সবাই খেয়াল করবেন। যারা ট্রাভেল করছেন তাদেরকে আরো বেশি সচেতন থাকতে হবে। আমি আমার ফেসবুকের পোস্টে দিয়েছি কিভাবে এই প্রিভেনশন গুলো করা যায়। সময় মতো হাত ধোয়া, মুখে মাস্ক ব্যবহার করা, কিংবা হাঁচি কাশি হলে হাত দিয়ে এইভাবে না করে এইভাবে হাঁচি বা কাশি দেয়া, যাতে এটা আপনার হাতে না লেগে আবার নাকে বা মুখে সংক্রমণ হয়, এরকম প্রতিরোধমূলক বিষয়গুলো আপাতত ফলো করুন। এবং বিস্তারিত লেখা আছে, অনেক বাংলায় এগুলো লেখা আছে, আপনারা দেখতে পারেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যদি কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করব যতটুকু সম্ভব উত্তর দেওয়ার। আমাদের নানান দেশে নানান বিশেষজ্ঞ আছেন, তারাও হয়তো মতামত রাখবেন। এটি একটি জনস্বাস্থ্যের খুব গুরুত্বপূর্ণ বিষয়, আর যখন এরকম একটি রোগ অনেক মানুষের মধ্যে ছড়িয়ে যায়, এপিডেমিক আমরা যেটা বলি, এবং এক দেশ থেকে আরেক দেশে যেটা প্যান্ডেমিক বলি ছড়িয়ে যায়, তখন ওই বিষয়টি বা ওই রোগটির যে সংক্রমণ ঘটে তার পদ্ধতিগুলো নিয়ে মানুষের খুব স্পষ্ট ধারণা থাকা ভালো। তো আমি এইটুকু বলছি যে করোনা ভাইরাস প্রকৃতিতে বহু আছে, এমনকি হাজার হাজার বছর ধরে করোনা ভাইরাস রয়ে গেছে, যেটার অস্তিত্ব পাওয়া গেছে ধরুন সেই কয়েক হাজার বছর আগে, যীশু খ্রিস্টের জন্মের কয়েক হাজার বছর আগেও পাওয়া গেছে এরকম বলে জানা যায়। কিন্তু সেই ভাইরাসগুলো শুধুমাত্র অন্য প্রাণীতে রোগ করত, আর এখন আমরা দেখতে পাচ্ছি তা বিবর্তিত হয়ে, যেমন সার্স, যেমন মার্স, কিংবা ধরুন ইবোলা, এরকম বিপজ্জনক রোগ তৈরি করছে মানুষের মধ্যে, যেটা নিয়ে আমাদের সচেতন থাকতে হবে, প্যানিক হবার দরকার নেই, আর প্রতিরোধ প্রতিষেধক যদি কোনো থাকে সেগুলো ব্যবহার করতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। তো আমি স্বল্প সময়ে দুটো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আশা। প্রথমত একজন প্রশ্ন করেছেন করোনা ভাইরাস নিয়ে, এবং যেটা চীনের উহান প্রদেশে এখন এপিডেমিক, এবং বাংলাদেশের ছাত্র ছাত্রীদের বাংলাদেশে ফেরত নিয়ে আসার ব্যাপারে আমি গত প্রথম ভিডিওতে মন্তব্য করেছিলাম না নিয়ে আসার জন্য, যতক্ষণ পর্যন্ত না তারা ডিজিজ ফ্রি বা এরকম নিশ্চিত হয় যে তাদের কোনো ইনফেকশন নাই। তো এটি নিয়ে একজন প্রশ্ন করেছেন, কারণ 350 ছাত্রছাত্রীকে বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে বা হয়েছে যতদূর আমি জানি। তো এটি নিয়ে আমি বলতে চাই, প্রথমত করোনা ভাইরাস আজকে কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটাকে একটি গ্লোবাল ইমার্জেন্সি হিসেবে ঘোষণা করেছেন। গ্লোবাল ইমার্জেন্সি ঘোষণা করার কারণ হলো এখন নানান দেশে এটা ছড়িয়ে পড়েছে, এবং সবচেয়ে বড় কথা খুব কম সময়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যেখানে 600-1,000 এরকম করে সংখ্যা বাড়ছিল সেখানে আজকে সেটি 10,000-এ উন্নীত হয়েছে। 10,000 ইনফেক্টেড কেস মারা গেছে যতটুকু সম্ভব, মৃত্যুকে প্রিভেন্ট করা হচ্ছে। তো কয়েকটা বিষয়ের দিকে লক্ষ্য রেখে তারপর আমি বাংলাদেশ প্রসঙ্গে আসবো। প্রথমত যে যখন এরকম আউটব্রেক হয় বা কোনো একটি ভাইরাস আমাদের জনগোষ্ঠীতে চলে আসে, তা কতটা সংক্রমিত করতে পারে এবং ভয়াবহ আকার ধারণ করতে পারে এটা নির্ভর করে 6টি ফ্যাক্টরের উপরে,
বা ছয়টি বিষয়ের উপরে। যেমন ধরুন, এই ভাইরাসটি কতটা কন্টাজিয়াস বা সংক্রামক ক্ষমতা কেমন, একজন ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে কিভাবে যেতে পারে। তো যেমন ধরুন, এটি আমরা যদি তুলনা করি সার্স এর সাথে, তাহলে কিন্তু প্রথমে ধারণা করা হয়েছিল মোটামুটি সার্স এর মতোই, কারণ এই করোনা ভাইরাসটি একই গোত্রীয় বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু এখানে খুব বড় একটি সাবধানতার বিষয়, তা হলো এই উহান প্রদেশের করোনা ভাইরাসটি কিন্তু একেবারে নতুন বৈশিষ্ট্য নিয়ে হাজির হয়েছে। তো সার্স এর ক্ষেত্রে যেমন ধরুন, একজন ব্যক্তি গড়ে 1.5 থেকে 3.5 জন, মানে এটা সায়েন্টিফিকলি এইভাবে দেখা হয়, 4 জনকে সংক্রমিত করতে পারে। সে তুলনায় আমরা যদি এখন করোনা ভাইরাসটির দিকে তাকাই, যেটা উহানে সংক্রমণ করেছে, এত অল্প সময়ের মধ্যে 10,000 কিন্তু সার্স করতে পারেনি, তার মানে এটা সার্সের চেয়েও অনেক বেশি সংক্রমণ করছে। এটা একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মৃত্যু ঝুঁকি সার্সের তুলনায় বরং দেখা যাচ্ছে যে এই উহান করোনা ভাইরাসের যেটা কেস ফ্যাটালিটি রেট, এখনো সেটা ক্যালকুলেট করা হয়নি, কিন্তু এটি মৃত্যুর হার করোনা ভাইরাসের সার্সের চেয়ে কম হচ্ছে। মনে করা হচ্ছে শতকরা হয়তো 3 ভাগ বা তার চেয়েও কম হবে। সেটা একটি ভালো খবর যে এটার ধরুন ক্ষমতা, মৃত্যু ঝুঁকি বা অন্যান্য ক্ষমতা সার্সের চেয়ে কম মনে করা হচ্ছে, কিন্তু এটি ছড়িয়ে পড়ছে অনেক দ্রুত। ইনকিউবেশন পিরিয়ডটা কেমন, মানে হলো যখন কেউ এই ভাইরাসটাতে প্রথমে তার সাথে সংক্রমিত হয়, তখন থেকে তার মধ্যে এই অসুখের সিমটমগুলো যে আসে, এই সময়টা করোনা ভাইরাসের ক্ষেত্রে সাধারণত এটি 2 সপ্তাহ গড়ে। কিন্তু আমরা এখন পর্যন্ত খুব ভালো করে জানতে পারিনি। ধরুন সিডিসি, মানে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, যেটি আমেরিকার অন্যতম জনস্বাস্থ্য প্রতিষ্ঠান, সারা বিশ্বের এটি বলা যায় সর্ব উৎকৃষ্ট আমি বলবো জনস্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠান এবং গবেষণা প্রতিষ্ঠান, আমরা তাদের সাথে সবসময় যোগাযোগ রাখছি বিষয়ে। এবং এখানে দেখা যাচ্ছে যে মোটামুটিভাবে প্রেডিক্ট করা যায় যে এই চীনের বিশেষ করে উহান প্রদেশের বাইরে, যেহেতু 10-12টা দেশে এর মধ্যেই ছড়িয়ে পড়েছে এবং সংক্রমণের ক্ষমতা অনেক বেশি সার্সের চেয়ে, এই এপিডেমিকটি বা আমরা যদি এটাকে প্যান্ডেমিকও বলি, কারণ এটি অনেক দেশে ছড়িয়ে গেছে, আরও হয়তো ভয়াবহ আকার ধারণ করতে পারে। প্রথমত 10,000 সংক্রমিত, 15,000 এখন পর্যন্ত সাসপেক্টেড কেস, আরও 1 লক্ষর মতো কেস যেটি চীনে তারা মোটামুটিভাবে ধারণা করছে যে এদের হতে পারে এখন পর্যন্ত, তার মানে 1,25,000 মতো। এটি কিন্তু কম সময়ে বা স্বল্পতম সময়ে ঘটে গেল, সেইটার দিকে নজর রাখা দরকার। তাহলে এই কথাটা চিন্তা করলে বাংলাদেশের ছাত্রছাত্রীদের নিয়ে আসার ব্যাপারে যেটা বলবো, যে নিয়ে আসাটা হয়তো ভালো হয়েছে একদিক থেকে, কিন্তু ভালো হয়েছে এই অর্থে যে ওখানে রেখে দিলে তাদের জীবনের ঝুঁকি বাড়বে, কিন্তু অন্যদিকে একই সঙ্গে এটা খুব গুরুত্বপূর্ণ, আমি বিশ্বাস করি আমাদের বাংলাদেশে অনেক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আছেন এবং ভাইরোলজিস্ট আছেন যারা এগুলো চিন্তা করে করবেন, সেটি হলো এই ছাত্রছাত্রীগুলোকে নিশ্চিত করা যে তারা ডিজিজ ফ্রি। প্রথমত আমরা এখনো জানি না কতদিন পর্যন্ত এই ভাইরাসে কেউ যদি এক্সপোজড হয় সে ব্যক্তি সংক্রমণ করার ক্ষমতা রাখে, তার মানে ডিজিজ হলো বা না হলো, সিমটম হলো বা না হলো, তখনও কিন্তু এই সংক্রমণটা হতে পারে, এবং এই ব্যাপারে এখন পর্যন্ত কেউ নিশ্চিত জানে না পুরোপুরিভাবে। সুতরাং তারা যেমন অন্যান্য উন্নত দেশগুলো নিয়ে এসে তাদের নাগরিকদেরকে একটা নির্দিষ্ট জায়গায় রাখছে এবং অবজার্ভ করছে, আমাদের দেশে বাংলাদেশেও সেটি করা উচিত। তার অন্যতম কারণ হলো যে বাংলাদেশের পপুলেশন এত ঘনবসতিপূর্ণ, এখানে যদি কোনো রকমের সংক্রমণ শুরু হয় তাহলে সেটা ভয়াবহ আকার ধারণ করতে পারে। তো আমি বিশ্বাস করি যে আমাদের দেশের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এবং সরকারি যারা আছেন তারা হয়তো এই বিষয়টা নজর দিয়েই ছাত্রছাত্রীদেরকে নিরাপদে রাখবেন। এই প্রশ্নটি চলে গেল। তো আমি 6টা প্রসঙ্গে যেটা বলছিলাম, একটা হলো কন্টাজিয়াসনেস বা কত দ্রুত সংক্রমণ হয়,
মারতে পারে কিনা বা কত ডেডলি, সিমটমটা কত তাড়াতাড়ি আসে ইনকিউবেশন পিরিয়ড, এবং হাউ মাচ ইনফেক্টেড পিপল ট্রাভেল, মানে হলো মানুষের মধ্যে চলাচল। যেহেতু উহান প্রদেশে এই চলাচলটা এত বেশি হয়েছে, হাব অফ মুভমেন্ট বলা যায়, এবং এখন পৃথিবীতে প্রত্যেকটা মানুষই খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, সুতরাং এটা একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করবে। আর হলো কোনো ইফেক্টিভ রেসপন্স হচ্ছে কিনা, তার মানে বিভিন্ন দেশ থেকে যে রেসপন্সগুলো হচ্ছে তা কতটা কার্যকরী, এবং এখন পর্যন্ত চীন সেটা ভালোভাবেই করেছে আমরা যতটুকু জানি, আর অন্যান্য দেশও ঠিক একই সঙ্গে সেটা মেনটেন করছে। আর হলো ভ্যাকসিন কত দ্রুত ডেভেলপ করা সম্ভব, এই ছয়টি ফ্যাক্টর উপর নির্ভর করে। তো করোনা ভাইরাস যেটি উহান প্রদেশে পাওয়া গেছে, এর ভ্যাকসিন তৈরি হতে এখনো কমপক্ষে 1 বছরের মতো লাগবে। তাহলে ছয়টি ফ্যাক্টরের কথা চিন্তা করলে আমরা বলতে পারি যে, বা সায়েন্টিফিক্যালি প্রেডিক্ট করতে পারি, অনুমান করতে পারি যে এখন যে 10,000 কেস দেখা দিয়েছে, এখানেই করোনা ভাইরাসটি সীমাবদ্ধ থাকবে না, এটি হয়তো আরও বড় আকার ধারণ করতে পারে। তো আপনারা করোনা ভাইরাস এবং অন্যান্য বিষয় নিয়ে সচেতন থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। রয়েছে আমাদের সাপ্তাহিক কল ইন শো আলাপন। আজকের বিষয় করোনা ভাইরাস প্রাদুর্ভাবের বর্তমান পরিস্থিতি। সঞ্চালন করছেন আহসানুল হক। ধন্যবাদ। করোনা ভাইরাস নিয়ে সারা বিশ্বে গত কয়েক সপ্তাহ ধরে একটা আতঙ্কই বলা যায় তৈরি হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা আলাপনে 3 জন অতিথিকে রেখেছি, যারা প্রত্যেকেই চিকিৎসক। তাদের সাথে প্রথমেই পরিচয় করিয়ে দিতে চাই, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে রয়েছেন প্রফেসর অব মেডিসিন ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডা ডক্টর সেজান মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনার মাধ্যমে শ্রোতাদেরকে শুভেচ্ছা। রয়েছেন লন্ডন থেকে, ব্রিটেনের রাজধানী লন্ডন থেকে রয়েছেন কুইন্স হসপিটাল, সেখানে বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডক্টর জিয়াউল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন বাংলাদেশের রাজধানী ঢাকায় বক্ষব্যাধি বিশেষজ্ঞ এবং জাতীয় লাং ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক, তিনিও বর্তমানে বাংলাদেশের জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে বিশেষজ্ঞ হিসেবে কর্মরত রয়েছেন ডক্টর কাজী সাইফুদ্দিন বেন্নুর। বেন্নুর ভাই, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছি, আপনাকে ধন্যবাদ এবং যারা শুনছেন সবাইকে ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আক্রান্তদের মৃতের সংখ্যা 3,000 ছাড়িয়ে গেছে এবং 90,000-এর বেশি সংখ্যক মানুষ অন্তত তারা সংক্রামিত হয়েছেন এই রোগে সারা বিশ্বের অনেকগুলো দেশে। তো প্রথমে আমরা ডক্টর সেজান মাহমুদ আপনার কাছে আসতে চাই, যুক্তরাষ্ট্রের অবস্থাটা কি, সবশেষ অবস্থাটা কি একটু বলবেন সংক্ষেপে? হ্যাঁ, খুব সংক্ষেপে বলি, যুক্তরাষ্ট্রের সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত 13টি নতুন কেস পাওয়া গেছে এবং আজকে পর্যন্ত 3 জনের মৃত্যু ঘটলো সব মিলিয়ে, যেটা আপনারা বোধহয় আগেও শুনেছেন, 2 জন ওয়াশিংটন স্টেটে ছিল। এবং এই যে 13 জন নতুন কেসের মধ্যে সবচেয়ে যেটা উল্লেখযোগ্য তা হলো 3 জন যাদের কমিউনিটি ট্রান্সমিশন, যার মানে হলো যে এদের কোনো ট্রাভেল হিস্ট্রি পাওয়া যাচ্ছে না, যে তারা চায়না অথবা কোরিয়া বা অন্য কোনো ইনফেক্টেড এরিয়া বা এপিডেমিক এরিয়াতে ভ্রমণ করেছে, এরকম কারো সংস্পর্শে এসেছে জানা যায়নি। তার মানে হলো যে এদের উৎস অজানা কমিউনিটি ট্রান্সমিশন, যেটা সবচেয়ে বেশি চিন্তার বিষয় এ ধরনের এপিডেমিকের ক্ষেত্রে। জি,
ধন্যবাদ। আমি কিছুক্ষণ আগে দেখছিলাম যে আরেকটি খবর, সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার একটি ধর্মীয় সংগঠনের নেতা, তিনি বলেছেন তিনি আসলে ক্ষমা চেয়েছেন যে তার ধর্মীয় সংগঠনের বেশ অনেক সদস্য এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রয়েছে আমাদের সাপ্তাহিক কল ইন শো আলাপন, আজকের বিষয় করোনা ভাইরাস প্রাদুর্ভাবের বর্তমান পরিস্থিতি। সঞ্চালন করছেন আহসানুল হক। ধন্যবাদ। করোনা ভাইরাস নিয়ে সারা বিশ্বে গত কয়েক সপ্তাহ ধরে একটা আতঙ্কই বলা যায় তৈরি হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা আলাপনে তিনজন অতিথিকে রেখেছি, যারা প্রত্যেকেই চিকিৎসক। তাদের সাথে প্রথমেই পরিচয় করিয়ে দিতে চাই, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে রয়েছেন প্রফেসর অব মেডিসিন ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডা ডক্টর সেজান মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনার মাধ্যমে শ্রোতাদেরকে শুভেচ্ছা। রয়েছেন লন্ডন থেকে, ব্রিটেনের রাজধানী লন্ডন থেকে রয়েছেন কুইন্স হসপিটাল, সেখানে বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডক্টর জিয়াউল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন বাংলাদেশের রাজধানী ঢাকায় বক্ষব্যাধি বিশেষজ্ঞ এবং জাতীয় লাং ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক, তিনিও বর্তমানে বাংলাদেশের জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে বিশেষজ্ঞ হিসেবে কর্মরত রয়েছেন ডক্টর কাজী সাইফুদ্দিন বেন্নুর। বেন্নুর ভাই, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছি, আপনাকে ধন্যবাদ এবং যারা শুনছেন সবাইকে ধন্যবাদ। আমরা ঢাকা থেকে সংবাদদাতার খবর শুনলাম এবং আমার মনে হয় যে এই খবরটি একটা ব্রেকিং স্টোরি, ক্রমশ এই খবরটি পরিবর্তিত হচ্ছে। আমরা জানি যে 3000 ছাড়িয়ে গেছে মৃতের সংখ্যা, করোনা ভাইরাসে আক্রান্তদের মৃতের সংখ্যা 3000 ছাড়িয়ে গেছে এবং 90,000-এর বেশি সংখ্যক মানুষ অন্তত তারা সংক্রামিত হয়েছেন এই রোগে সারা বিশ্বের অনেকগুলো দেশে। তো প্রথমে আমরা ডক্টর সেজান মাহমুদ আপনার কাছে আসতে চাই, যুক্তরাষ্ট্রের অবস্থাটা কি, সবশেষ অবস্থাটা কি একটু বলবেন সংক্ষেপে? হ্যাঁ, খুব সংক্ষেপে বলি, যুক্তরাষ্ট্রের সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত 13টি নতুন কেস পাওয়া গেছে এবং আজকে পর্যন্ত 3 জনের মৃত্যু ঘটলো সব মিলিয়ে, যেটা আপনারা বোধ হয় আগেও শুনেছেন, 2 জন ওয়াশিংটন স্টেটে ছিল। এবং এই যে 13 জন নতুন কেসের মধ্যে সবচেয়ে যেটা উল্লেখযোগ্য তা হলো 3 জন যাদের কমিউনিটি ট্রান্সমিশন, যার মানে হলো যে এদের কোনো ট্রাভেল হিস্ট্রি পাওয়া যাচ্ছে না, যে তারা চায়না অথবা কোরিয়া বা অন্য কোনো ইনফেক্টেড এরিয়া বা এপিডেমিক এরিয়াতে ভ্রমণ করেছে, এরকম কারো সংস্পর্শে এসেছে জানা যায়নি। তার মানে হলো যে এদের উৎস অজানা কমিউনিটি ট্রান্সমিশন, যেটা সবচেয়ে বেশি চিন্তার বিষয় এই ধরনের এপিডেমিকের ক্ষেত্রে। জি ধন্যবাদ। আমি কিছুক্ষণ আগে দেখছিলাম যে আরেকটি খবর, সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার একটি ধর্মীয় সংগঠনের নেতা, তিনি বলেছেন তিনি আসলে ক্ষমা চেয়েছেন যে তার ধর্মীয় সংগঠনের বেশ অনেক সদস্য এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, সে খবরটি হয়তো অনেকেই জানেন। ইতালি, ইউরোপের ইতালিতে অনেকেই আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। এইভাবে কিছু কিছু দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেশি, চীন থেকে শুরু হয়েছিল এটি এবং এখন চীনের চাইতে বিশ্বের অন্যান্য দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সম্ভবত আরও বেশি। ধন্যবাদ ডক্টর সেজান মাহমুদ। কি ধরনের ব্যবস্থা যুক্তরাষ্ট্রে নেওয়া হচ্ছে বা নেওয়া উচিত? আপনি চারপাশে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে কতটা প্রস্তুতি দেখতে পাচ্ছেন সরকারি এবং বেসরকারিভাবে? হ্যাঁ, এটি বলার আগে আমি জাস্ট একটা পয়েন্ট বলতে চাই যে ঠিক 1 মাস আগে যখন মাত্র 10,000 কেস ছিল উহান প্রদেশে, ঠিক তখনই একই সময়ে আমি আমার একটি ভিডিও বার্তায় এই মেসেজটি দেওয়ার চেষ্টা করেছিলাম
যখন WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিংবা CDC কেউ বলছিল না যে এটা প্যান্ডেমিক হতে পারে। প্যান্ডেমিক যখন পৃথিবীব্যাপী নানান কন্টিনেন্টে এটা ছড়িয়ে যায়, তো ওই সময় আমার প্রেডিকশন ছিল এপিডেমিওলজিক্যাল আমরা ক্যালকুলেশন করি, মডেলিং করি, সেখানে যে যদি তথ্য ঠিক থাকে তাহলে প্রায় 1.5 লক্ষ, কম পক্ষে 1.5 লক্ষ মানুষ, আর আমরা এখন তো দেখতে পাচ্ছি 90,000 ছাড়িয়ে গেছে যেটা ডক্টর বললেন। তো আমি আমেরিকার প্রস্তুতি সম্পর্কে বলি যে CDC সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল যেটা আমেরিকার সর্বোচ্চ প্রতিষ্ঠান, NIH এর সঙ্গে কাজ করে তারা, একই সঙ্গে জনস্বাস্থ্য বিষয়ক প্রধান বিশ্বব্যাপী প্রতিষ্ঠান, তারা তারা এদেশের ডাক্তারদের মধ্যে এখন পর্যন্ত সংক্রমণের হার বেড়ে যাচ্ছে, যেমন ওয়াশিংটনের কথা বললাম, এরকম আরো কয়েকটি স্টেটে সেখানে সেখানে ইমার্জেন্সি ঘোষণা করছে। প্রস্তুতির জন্য প্রত্যেকটি স্কুল এবং অন্যান্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য দেওয়া হচ্ছে যে তোমরা এভাবে প্রস্তুতি গ্রহণ করো। আর আমাদের যে স্টেট ওয়াইড যে স্বাস্থ্য বিভাগ থাকে যেটা স্টেট হেলথ ডিপার্টমেন্ট বলে, তাদের কাছ থেকে CDC নির্দেশনা আসছে। তো প্রস্তুতি সব রকমেরই হচ্ছে আমেরিকাতে, যেটা যে ধরনের সুবিধা আছে আমি বলবো প্রচুর পরিমাণে রিসোর্সেস আছে, যেটা আমাদের দেশে বাংলাদেশে বা অন্য মধ্য আয়ের দেশগুলোতে থাকবে না, সেখানে সতর্কতা এবং কোন রকম প্যানিক না করে বরং সতর্কতাটাই বেশি জরুরি। পাবলিক হেলথ মেসেজ বা জনস্বাস্থ্য বিষয়ক মেসেজগুলো দেয়া, তথ্যগুলো দেয়া, কিভাবে প্রতিরোধ করা যায়, কি ধরনের ব্যবস্থা নিলে, যেমন সবাই মনে করতো মাস্ক ব্যবহার করলেই হয়তো প্রতিরোধ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সেটা ঠিক না, বরং অন্যান্য ব্যবস্থা, হাত ঠিক মতো ধোয়া, খুব সাধারণ সাধারণ কতগুলো জিনিস পালন করা, এই ধরনের প্রিভেন্টিভ বা প্রতিরোধ প্রতিষেধমূলক ব্যবস্থা নিতে পারলেই সবচেয়ে ভালো। এবং আমেরিকাতে সেটি মোটামুটি ভাবে CDC মাধ্যমে সব স্বাস্থ্য সংগঠনগুলোর কাছে পাঠানো হয়েছে বিভিন্ন রকম নির্দেশাবলী। ডক্টর সেজান মাহমুদ, আমরা তো আমেরিকাই বলুন আর ব্রিটেন বলুন, বাংলাদেশ বলুন, পৃথিবীর সব দেশেই মানুষ অফিসে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, কর্মক্ষেত্রে যাচ্ছে, বাইরে বাসে ট্রেনে সব জায়গায় মানুষ একসাথেই চলাফেরা করছে। তো কোনো কোনো জায়গায় হয়তো, খুব সামান্য কিছু কিছু জায়গায় হয়তো বলা হয়েছে যে অফিসে বা স্কুলে আসা প্রয়োজন নেই, বা হয়তো কোনো একটা সম্মেলন বা কোনো একটা অনুষ্ঠান সেটা বাতিল করা হয়েছে, কিন্তু বাকি সব কিন্তু মোটামুটি স্বাভাবিকভাবেই চলছে। মানুষ বিমানে এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছেন, সেটাও প্রায় সব জায়গায় উন্মুক্ত রয়েছে। তো জি, একদম ঠিক বলেছেন, এবং সেই জায়গাতে একটু বলি যে আমরা যে শব্দ দুটো ব্যবহার করছি শুধু করোনা ভাইরাস বলে, এটা আবার জনগণের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে, কারণ করোনা ভাইরাস মানেই যে খুব ডেডলি হবে, অথবা এরকম শত শত হাজার হাজার করোনা ভাইরাস হচ্ছে যেটা মানুষের কোনো রোগই করে না। তো আমরা যে এটি ব্যবহার ক্ষেত্রে করার ক্ষেত্রে যেন সতর্ক হই যে এটি একটি নভেল করোনা ভাইরাস বা নতুন ধরনের, যেটি COVID-19 নাম দেওয়া হয়েছে, ওটি ছাড়া অন্য কোনো করোনা ভাইরাস সাধারণ ঠান্ডা বা কোল্ড সিমটম যেটা হয় সেটা তৈরি করে, তো ওগুলো তেমন কোনো ক্ষতিকারক নাও হতে পারে। তো শুধু যে কোনো করোনা হলেই যেন মানুষ খুব প্যানিক হয়ে না যায় সেই তথ্যটি দেওয়াটাও জরুরি। আর এই যে আমাদের স্বাভাবিক জীবনযাপন চলছে এখন পর্যন্ত আমেরিকাতে, সেগুলো থেকে বিরত থাকার কোনো নির্দেশাবলী আসেনি, বরং যেটা বললাম, আপনিও উল্লেখ করলেন যে বড় ধরনের কোনো গ্যাদারিং বা একসঙ্গে একই রুমের মধ্যে অনেক মানুষ, এগুলো পরিহার করে চলা যতটুক সম্ভব, অন্যের সঙ্গে হাত না মেলানো, হাত দিয়ে নাক খোঁচানো বা এরকম ধরনের যে আমাদের ব্যবহারিক যেটা আমরা বিহেভিয়ারাল ফ্যাক্টর বলি, সেই জিনিসগুলো থেকে দূরে থাকার জন্য সতর্ক করা হচ্ছে। এখন পর্যন্ত স্কুল বা অন্য কিছু বা আমাদের ট্রাভেল বা পরিবহন ব্যবস্থার মধ্যে তেমন কোনো বড় ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। যেসব শ্রোতা আমাদের অনুষ্ঠানে দেরিতে যোগ দিয়েছেন তাদেরকে জানিয়ে রাখি যে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব। আগে ডক্টর সেজান মাহমুদ, আপনার কাছে আরেকবার আসব যে শনাক্ত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, উন্নত দেশগুলো তো যথেষ্ট হয়তো কারিগরি দিক থেকে এগিয়ে আছে,
কিন্তু অনুন্নত দেশগুলো, আরও অনেক দেশ আছে শুধু বাংলাদেশ না, যেসব দেশগুলোতে, উন্নয়নশীল দেশগুলোতে শনাক্ত করার ব্যাপারটিও তো দুর্বল, সেইখানে কিছু করার আছে কিনা? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, যে এই শনাক্তকরণ প্রক্রিয়াটা কোথায় কেমন। আমরা জানি আমেরিকা বা ইউরোপিয়ান দেশগুলোতে যে সুযোগ সুবিধা আছে সেটি আমাদের নেই। হয়তো ডক্টর বেন্নুর ভাই ভালো বলতে পারবেন বাংলাদেশে কতগুলো ওরকম আরটিপিসিআর প্যানেল আছে যেটা দিয়ে রিয়েল টাইম ডিটেকশন করা যায়। তা আমি খবরে দেখেছিলাম যে 6টির মধ্যে 5টি কাজ করছে না, এরকম যদি হয়ে থাকে তাহলে চিন্তার বিষয়। তবে বাংলাদেশের ডাক্তাররা খুবই তড়িৎ গতিতে নানান রকমের ব্যবস্থা নিয়ে দুর্যোগ মোকাবেলা করেন। আমি এটা সবসময় প্রশংসার চোখে বলেছি যে আমাদের অপ্রতুল ব্যবস্থা নিয়েও যেভাবে এগুলো মোকাবেলা করা হয় সেটা সত্যি প্রশংসনীয়। তবে ডিটেকশনের ব্যাপারে এই পদ্ধতিগুলো সব দেশে নেই, এবং সেটাই হয়তো আমার মতে সবচেয়ে বড় জনস্বাস্থ্যের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। ধরুন অনেক ক্ষেত্রে হয়তো আমরা আনডিটেক্টেড কেস পাবো যেগুলো বলতে পারবো না যে এটি আসলে এই নভেল করোনা ভাইরাস ছিল কিনা। সেক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এপিডেমিওলজিতে এরকম আন্ডার রিপ্রেজেন্টেড অথবা আনডিটেক্টেড আন্ডার এস্টিমেটেড নাম্বার থাকে, যেটা প্রতি বছর আমাদেরকে হয়তো চিন্তার সঙ্গে দেখতে হবে। কারণ এখানে আর একটা জিনিস আমি বলতে চাচ্ছি যে এই COVID-19 করোনা ভাইরাসের বৈশিষ্ট্য দেখে মনে হচ্ছে যে এটা একবার হলো, এপিডেমিক হলো, চলে যাবে, এরকম হবে না। হয়তো প্রতি বছর একটা সিজন দেখে, যেটা ডক্টর বেন্নুর বলছিলেন যে একটা বিশেষ পরিবেশ পরিস্থিতি, জলবায়ু, এগুলো দেখে এই ভাইরাস আসতে থাকবে। হয়তো ফ্লু সিজনের মতো আমাদেরকে এরকম COVID-19 সিজন দেখতে হবে প্রতি বছর। তো সেই জন্য যে দেশগুলো তো অপ্রতুল ব্যবস্থা, বিশেষ করে ডিটেকশনের জন্য, ভাইরাস ডিটেকশনের জন্য, তাদের এখন থেকে প্রস্তুতি নেওয়া উচিত। এটি হবে আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্যের পদক্ষেপ সরকারিভাবে বড় আকারে। ধন্যবাদ। আমাদের যেসব শ্রোতা ভারত থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন, আমরা জানি যে ভারত থেকে চীনে যাবার ভ্রমণের ব্যাপারেও সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। বলা হয়েছে চীনে এখন না যাবার জন্যে সেরকম নির্দেশনা জারি করা হয়েছে। ভারতেও কিন্তু কয়েকজনের করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত করা হয়েছে। ডক্টর সেজান মাহমুদ, আপনার কাছে আমি জানতে চাই যে কোন বয়সের মানুষ বা শারীরিক অবস্থা কী ধরনের থাকলে করোনা ভাইরাসে তার জন্য ঝুঁকিটা বেশি বলে মনে হচ্ছে? এখন পর্যন্ত যেরকম দেখা যাচ্ছে যে কাদের মধ্যে প্রবণতাটা বেশি মৃত্যুর? এটা আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হলো যে ধরুন এখন পর্যন্ত আমরা যদি যে কোনো ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রেও যেরকম দেখা যায় যে এক্সট্রিম এজ গ্রুপ বলা হয়, যে ধরুন 65 বা তার অধিক, এটা হলো আমেরিকা বা অন্য ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে ধরে। আমাদের দেশে হয়তো আরো কম বয়সকে আমরা ধরবো, 50-55 পর থেকে, যাদের নানান রকমের কোমরবিডিটি আছে, যেমন ধরুন ডায়াবেটিস, আনকন্ট্রোল ডায়াবেটিস, সিওপিডি, যেটা ক্রনিক লাং ডিজিজ গুলো, অ্যাজমা হতে পারে, ব্রঙ্কাইটিস হতে পারে, এরা অতিরিক্ত রিস্ক থাকে। যে কোনো ইমিউনো ডেফিসিয়েন্সি থাকলে, যেমন কারো যদি HIV পজিটিভ থাকে, এইডস থাকে, তাহলে তাদের ক্ষেত্রেও এটা বেশি রিস্ক তৈরি করবে। আর হলো একেবারে অল্প বয়স, যাদের 1-2 বছরের নিচে, এটা কিন্তু যে কোনো রেসপিরেটরি, যেটা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন বা RTI যদি বলেন, তার ক্ষেত্রে এই দুটো এক্সট্রিম গ্রুপদের সবসময়ই, বা একটা হলো অতিরিক্ত বয়স্ক গ্রুপ, আরেকটা হলো অতিরিক্ত বাচ্চা যারা, তাদের ক্ষেত্রে রিস্কটা বেশি থাকে। আর লক্ষণীয় জিনিসটা হলো যে যাদের অন্য অসুখগুলো আছে, আমি যেগুলো উল্লেখ করলাম, তাদের সতর্ক থাকাটা এমনিতেও দরকার। সবসময় এখানেও সাজেস্ট করা হয় যে তারা যেন ভ্যাকসিনটা নেয়। আমার মতে সেই ধরনের সাবধানতা এই দুটো গ্রুপের মধ্যে নিতে হবে। ইয়াং অ্যাডাল্টের ক্ষেত্রে হয়তো ততটা গুরুত্বপূর্ণ সিমটম তৈরি করবে না। আমরা জানতে পারলাম যে যাদের ডায়াবেটিস বা বহুমূত্র রোগ আছে, আনকন্ট্রোলড, নিয়ন্ত্রণের বাইরে
বা হাঁপানি যাদের আছে বা ব্রঙ্কাইটিস যাদের আছে বা যাদের বয়স 65 উপরে বা যাদের বয়স 2 বছরের নিচে বা 2 বছর 3 বছর, তারা বেশি ঝুঁকির মুখে আছে। কিন্তু পাশাপাশি এটাও আপনারা তিনজনই বলছেন স্পষ্টভাবেই যে সতর্ক থাকাটা জরুরি, আতঙ্কিত না হওয়াটা জরুরি। ডক্টর সেজান মাহমুদ, কী ধরনের সংকেত আমি বা যে কেউ যদি তাদের নিজেদের শরীরে কী ধরনের সংকেত দেখলে তারা চিকিৎসকের কাছে বা হাসপাতালে শরণাপন্ন হওয়া উচিত? স্পষ্ট কোনো ইঙ্গিত আছে যে এই সিমটম থাকলে দ্রুত হাসপাতালে গিয়ে পরীক্ষা করা উচিত? আসলে এই ব্যাপারটি খুব কি বলবো, সাধারণ এমনকি প্রফেশনালদের মধ্যেও খুব জটিলতা তৈরি করবে বা করছে। সেটা হলো যে যেকোনো ভাইরাসের মতো ইনফ্লুয়েঞ্জাতে যেরকম আপনার ঠান্ডা সর্দি গলা ব্যথা এরকম হচ্ছে, ঠিক তাই হবে। তাই আলাদা করে এভাবে মানে সাইন সিমটম থেকে ঠিক চিহ্নিত করা যায় না, এটাই এটার সমস্যা। কিন্তু ধরুন যে কতগুলো জিনিস যদি একটু খেয়াল করা হয়, যদি কারো হিস্ট্রি থাকে, মাফ করবেন, যে আমি সদ্য ঘুরে আসলাম এমন একটি জায়গা থেকে যেখানে অনেক মানুষের সমাবেশ হয়েছিল, অথবা কেউ ট্রাভেল করেছে আমার প্রতিবেশী এই এই উপদ্রুত এলাকা থেকে এবং তার সঙ্গে আমি কথা বলে এসেছি, হাত মিলিয়ে এসেছি অথবা কাছাকাছি ছিলাম, এরকম যদি সন্দেহজনক বিষয় থাকে তবেই ডাক্তার শরণাপন্ন হয়ে দেখা উচিত। তবে এখন যেটা ঘটবে, দেখবেন যে এই সর্দি কাশি জ্বর আছে এবং শ্বাসকষ্ট হচ্ছে, এরকম হলে সবাইকে বলা হচ্ছে যে ডাক্তারের শরণাপন্ন হোক, অন্তত পক্ষে পরীক্ষা করে দেখা যাক প্রাথমিকভাবে সেটি এই নভেল করোনা ভাইরাস কিনা বা অন্য কিছু কিনা। তো ধরুন মোটামুটি ইনকিউবেশন পিরিয়ড যেটাকে আমরা বলি, যে কেউ এক্সপোজড হওয়ার পর 2 থেকে 14 দিনের মধ্যেই কিন্তু এই জ্বর কাশি তারপর শ্বাসকষ্ট এইগুলো শুরু হয়ে যাচ্ছে, তো সেগুলো দেখলে সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হতে হবে, এইটুকু বলা যায়। ধন্যবাদ। চীনে যেইভাবে এটা নিয়ন্ত্রণ করা হচ্ছে, প্রচার মাধ্যমের খবরে আসছে যে চীনে শুধুমাত্র যে সচেতনতা তাই নয়, কঠিন, অত্যন্ত কঠিন শাস্তি ব্যবস্থা করেছে তারা, যদি কোয়ারেন্টাইনে থাকা কেউ সেটা ভঙ্গ করে সে বাইরে আসে, কোয়ারেন্টাইনের ব্যাপারে তারা কঠোর শাস্তির ব্যবস্থা করছে। সেটা একটা ইতালিতে এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষজনের যাতায়াতের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, কিন্তু সেটা আমেরিকায় বা অনেক দেশেই কিন্তু এখনও করা হয়নি এবং করা হচ্ছে না। বলা হচ্ছে যে আমেরিকার ক্ষেত্রে বলা হচ্ছে যে আমেরিকার মানুষ স্বাধীনতায় বিশ্বাস করে। ডক্টর সেজান মাহমুদ, আপনি কি বলবেন, আমেরিকায় এখন পর্যন্ত তো প্রায় 1000-এর মতো বা 1000-এর চেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে, কিন্তু ইতালি বা চীনের মতো কোনো ব্যবস্থা কিন্তু আমেরিকায় নেওয়া হয়নি, আদৌ নেওয়া হবে কি না? এটা নেওয়া হয়নি এবং আজকে পর্যন্ত সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের গাইডলাইন অনুসারে সবাইকে এই রেস্ট্রিকশনে না যেতে হবে না বা নিয়ন্ত্রণ এভাবে করা হবে না তাও ঠিক না, কিন্তু সেরকম পরিস্থিতি এখনো হয়নি আমেরিকাতে। যতদূর জানি যে এখন পর্যন্ত আমেরিকায় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ জায়গায় খোলা আছে, এবং বেন্নুর ভাই আমার মনে হয় বাংলাদেশেও একই অবস্থা, কিন্তু বাংলাদেশে একটা প্রস্তাব কেউ কেউ সম্প্রতি দিচ্ছেন যে স্কুল কলেজ বন্ধ রাখার জন্য অন্তত কয়েক সপ্তাহর জন্য, এবং সেটা শুধু বাংলাদেশ না অনেক দেশের ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু এই যে অপেক্ষা করা হচ্ছে যে আরও ছড়ালে, আরও বেশি মানুষ শনাক্ত করা গেলে তখন ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু ছড়িয়ে যাওয়ার পর ব্যবস্থা নেওয়ার চাইতে 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 এবং রয়েছেন ডক্টর সেজান মাহমুদ, তিনি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা। ডক্টর সেজান মাহমুদ, আপনার কাছে আরেকবার আসতে চাই চীনের
বিশেষ যেই জায়গা থেকে শুরু হয়েছিল, যেখানে অনেক বেশি সংখ্যক মানুষ সংক্রামিত হয়েছিল, সেই জায়গায় তারা সবচেয়ে বেশি রকম সতর্কতা এবং সবচেয়ে বেশি কঠোর ব্যবস্থা সেখানে নিয়েছে। কিন্তু আমেরিকায় তো এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে ওয়াশিংটন রাজ্যে, তারপরে ক্যালিফোর্নিয়া রাজ্যে, মেরিল্যান্ড, ভার্জিনিয়া, ফ্লোরিডা, অনেক অনেক রাজ্যেই এটা এটা ছড়িয়েছে। শুধু একটা বিশেষ কোনো উৎস সেইভাবে আমেরিকার ক্ষেত্রে তো নেই, তো চীনের থেকে প্রেক্ষাপটটা একটু আলাদা। সেই ক্ষেত্রে আপনার কি মনে হয়? লক্ষ্য করুন যে এরা কিন্তু যে জায়গাগুলোতে প্রথম সর্বাধিক কেস পাওয়া গেছে, সাথে সাথে সেটাকে স্টেট অফ ইমার্জেন্সি ঘোষণা করেছে। এবং এটা এই এই জিনিসটা আবার আমেরিকার রাজনৈতিক সিস্টেমের সাথে জড়িত, সেটা একটু ব্যাখ্যা করি। যে যখন একটি ধরুন অঙ্গরাজ্য আমরা বলি, যে ফ্লোরিডা অথবা ওয়াশিংটন অথবা টেক্সাস, এরকম অনেকটা বলা যায় যে 55 বা 52টি দেশ একসঙ্গে, তাই না, ওদের যে নিজস্ব স্টেটের যে নিয়ম কানুন আছে, তার বাইরে ফেডারেল গভর্নমেন্ট আছে যারা এই ঘোষণাটা দেওয়ার মাধ্যমে সমস্ত রিসোর্স গুলোকে উন্মুক্ত করে দেয়। তার মানে হলো যে প্রেসিডেন্ট $5.2 বিলিয়ন ঘোষণা দিয়েছেন যে এগুলো ব্যয় হবে এই করোনা ভাইরাস প্রতিরোধ এবং প্রতিষেধের জন্য, সব ব্যবস্থা যাতে নেওয়া হয়। তাহলে ওরা ব্যবস্থা নিচ্ছে না, আমি কিন্তু এটা মানতে নারাজ। ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু যেহেতু সংখ্যার দিক থেকে কম, যেহেতু ট্রান্সমিসিবিলিটি এখন পর্যন্ত অতটা প্রখর দেখা যাচ্ছে না চীনের মতো না, সেক্ষেত্রে এরা সতর্কতার সাথে আগাচ্ছে, কিন্তু বলতে পারবেন না প্রস্তুতি নেয়নি। কারণ আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন এটা নিয়ে ধরুন স্টেট হেলথ ডিপার্টমেন্ট মিটিং করছে, সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন যেটা CDC, ওদের সাথে সমন্বয় করছে এবং ওদের কি কি রেকমেন্ডেশন আছে, ওরা আবার WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সাথে সমন্বয় রাখছে। এদের কিন্তু নেটওয়ার্কটা এবং কার্যক্রমগুলো চলছে জনগণকে কোনো রকমের প্যানিক না করে, একই সঙ্গে জনসচেতনতা বাড়ানোর জন্য যা যা করা দরকার সেটাও তারা প্রচার করছে। তাই আমি বলবো যে প্রস্তুতি নিয়ে এটা না। যেমন ধরুন একটা উদাহরণ দিই, এই ফ্লোরিডা আমাদের ফ্লোরিডা অনেকটা বাংলাদেশের চেয়েও বড় ও সংখ্যার দিক থেকে, জনসংখ্যা অত বেশি না, মাত্র 3টি এরকম টেস্ট করার জায়গা আছে যেটা আমাদের স্টেট হেলথ ডিপার্টমেন্টে, মাত্র 3টি। ওরা সেটা জানে যে এটা অপ্রতুল, ওরা সঙ্গে সঙ্গে কিন্তু 2টো প্রাইভেট কোম্পানির সাথে চুক্তি করে ফেলেছে যে যদি আমাদের পরিবেশ খারাপ হয়, পরিস্থিতি খারাপ হয়, তাহলে যেন তারা এই টেস্টগুলো করে দেয় এবং সেটা যাতে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো সে টাকা পে করে সেই ব্যবস্থা তারা করে ফেলেছে। ধরুন এইটা 2টো বড় বড় নেটওয়ার্কের মাধ্যমে, প্রাইভেট নেটওয়ার্ক যারা এটা করে, তো তার মানে প্রস্তুতি ওদের আছে, প্রস্তুতি এখানে ভালোভাবে নেওয়া হচ্ছে এবং যাতে কোনোভাবেই প্যানিক তৈরি না হয় সেজন্য জনগণকে সচেতন রেখে ভেতরে ভেতরে যারা এটার সাথে জড়িত সেই অর্গানাইজেশনগুলোকে কিন্তু প্রস্তুত রাখছে, এবং যেখানে বেশি সেখানে স্টেট অফ ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে অলরেডি। এই যে আমি বলবো, হ্যাঁ বলুন, এই এই যে পরীক্ষা করার যে পদ্ধতি এবং যে প্রযুক্তি, সেটা কি খুব ব্যয়বহুল? ব্যয়বহুল এই অর্থে যে ধরুন এখন পর্যন্ত আমেরিকাতে যেটা আমাদের স্টেটের কথা বলি, ফ্লোরিডাতে এটা ফ্রি রাখা আছে, স্টেট হেলথ ডিপার্টমেন্টের 3টি সেন্টারে কোনো স্যাম্পল পাঠালে তারা ফ্রি করে দেবে, সেটা কোনো খরচই লাগবে না, আর অন্যগুলো ইন্স্যুরেন্স কভার করবে। যাদের ইন্স্যুরেন্স নেই তারাও যাতে কভার করতে পারে সেজন্যই এই অতিরিক্ত টাকাগুলো বরাদ্দ করা হয়েছে। আমি বলবো এই সিস্টেমটা অনেক সুন্দর। ব্যয়বহুলের চেয়েও যেটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে সেটা হলো এটা খুব বেশি সেন্সিটিভ না। তার মানে হলো যে ধরুন শতকরা একটা বড় অংশ এরা মানে ফলস নেগেটিভ হয়ে জনগণের কাছে আবার ফেরত যেতে পারে এবং এই ভাইরাস থেকে আরো আরো ছড়িয়ে দিতে পারে। তো সেই জায়গাটায় আমি আগেও বলেছি বিভিন্ন ফোরামে যে একজন ক্লিনিশিয়ান এবং একজন যিনি পরীক্ষা করছেন এবং যারা নীতি নির্ধারক, তাদের একটা সমন্বয় থাকতে হবে। যে ধরুন টেস্টটা করা হলো, 70 জনকে পাওয়া গেল বা 100 জনকে পাওয়া গেল যে তারা পজিটিভ, আপনাকে কিন্তু ধরে রাখতে হবে যে একটা সার্টেন পার্সেন্টেজ, সেটা 30% হতে পারে, 20% হতে পারে, এতে ডিপেন্ড করে ওই পদ্ধতির উপরে। যে তারা কিন্তু নেগেটিভ যদি হয় তাহলে ফলস নেগেটিভ হতে পারে,
এটার মানে হলো যে টেস্টটা তাদের নেগেটিভ হচ্ছে কিন্তু তাদের ভেতরে ভাইরাসটা আছে, ওইটা কমানোটা খুব জরুরি এই টেস্টের ক্ষেত্রে বিশেষ করে। এটা তো অত্যন্ত উদ্বেগের কথা।